আমাদের ক্যারিয়ার নষ্ট করবে, পারবে না। কলেরা শ্রীপার ক্যারিয়ার নষ্ট করে দেখে রাজরিপার। সেলিব্রিটি ক্রিকেট লীগের মারামারির ঘটনাকে কেন্দ্র করে এবার রাজরিপার আঙুল তোলার বিষয় নিয়ে একই বলছে ছোট পর্দার অভিনেত্রী মৌসুমী হামিদ। বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে। দেশের তারকাদের নিয়ে শুরু হওয়া সেলিব্রিটি ক্রিকেট লীগের মারামারির ঘটনা ঘটেছে ইতিমধ্যেই, এতে বেশ কয়েকজন আহত হয়েছে। ঘটনাটির কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। ভিডিওতে দেখা গেছে নির্মাতা ও অভিনয় শিল্পীকে দায়ী করে চিত্রনায়ক জয়, চিত্রনায়িকা রাজরিপা, অভিনেতা মনির খান শিমুল কথা বলেছেন। সেখানে তারা অভিযোগ করেছেন তাদের উপর হামলা করা হয়েছে। তবে বিষয়গুলোকে মোটেও ভালোভাবে দেখছেন না অভিনেত্রী মৌসুমী হামিদ। নিজের ফেসবুকে একটি পোস্ট করেছেন এই অভিনেত্রী, যেখানে চিত্রনায়িকা রাজরিপার আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন। মৌসুমী হামিদ তার ফেসবুকের মাধ্যমে অনেক কথাই বলেছেন, এই ঘটনাকে তুলেও ধরেছেন, বিশেষ করে ইঙ্গিতপূর্ণভাবে তুলে ধরেছেন অভিনেত্রী রাজরিপার বিরুদ্ধে। রাজরিপাকে নিয়ে তিনি কিছু কথাও বলেছেন এই সময় এবং ডিরেক্টলি বলেছেন। তিনি লিখেছেন, রাজরিপার যা ভিডিও দেখছি সেখানেও বাড়াবাড়ি, একজন ক্যামেরায় মিডল ফিঙ্গার দেখিয়ে অনেককেই দোষারোপ করছেন, তা বেশ বাড়াবাড়ি। হয়তো তার জায়গা থেকে পরিস্থিতি তাড়ানায় বেশি ইমোশনাল হয়ে তিনি বলেছেন এই কথাগুলো। তিনি চরকি ও কয়েকজনের নাম নিয়ে বাজে রকমের কিছু অভিযোগ করেছেন, যেখানে চরকি শুধু টাইটেল স্পন্সর, আয়োজন কমিটিতে বা খেলার ভিতরে তাদের কোনো হাত নেই। ভিডিওতে দেখা গেছে হাতের আঙুল উঁচু করে অশ্লীল ইঙ্গিত করে শরীফুল রাজসহ কয়েকজনের বিরুদ্ধে কথা বলছেন রিপা, যা নিয়ে প্রশ্ন তুলেছেন মৌসুমী হামিদ। রাজরিপার আঙুল তোলার বিষয়টা কোনো রকমই ভালো লাগেনি মৌসুমী হামিদের, এমনটাই বলছেন তিনি। প্রিয় দর্শক, মৌসুমী হামিদের কথাগুলোকে কীভাবে নিচ্ছেন কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে।